এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করায় গৃহবধূর স্বামীকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুলে গ্রামে। আহত গৃহবধূর স্বামীকে এলাকাবাসী ও পরিজনরা উদ্ধার করে কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। কালীপুজোর মাইকের শব্দ দূষণকে হাতিয়ার করে ওই গৃহবধূকে হাত ধরে টেনে কুপ্রস্তাব দেয় তোরা শেখ নামে এক তৃণমূল কর্মী বলে অভিযোগ। আমার স্ত্রীকে অত্যাচার করছিল, এই নিয়ে থানাকে ডায়েরি করে এসেছিলাম। দিয়ে ডায়েরি করাতে আমি আজকে মাঠে ঘাটে গিয়েছিলাম, মাঠে ঘাটে বাড়ি এসেছি। বাড়ি এসে স্ত্রী আমাকে দুটো খেতে দিয়েছে, খেতে দিয়ে এবার পাটির ছেলেরা সবাই পাটির ছেলেরা সবাই এসে দিয়ে আমাকে জোর করে তুলে চ্যানগুলোকে তুলে মশলা চাপিয়েছে। একটু মাঠে গিয়েছিলেন? মাঠ থেকে এসেছিয়ে আমি আমার স্ত্রীকে দুটো খেতে খেতে দিয়েছে, দুটো খেতে বসবো। আর সেই সময় আমরা সব এরপর সব ছেলেগুলো সব অনেক কটা ছেলে চ্যানগুলোকে ধরে বাইকে গিয়ে আমাকে বসালো। বাইকে বসে বসিয়ে ওইখানে অনেক কবার মারলো। কী দিয়ে মেরেছিল? ওইখানে মেরে দিয়েছিল আমাকে, হাতে করে লাত্তি করে মেরেছিল পায়ে করে, দিয়ে পার্টি অফিসে নিয়ে গেল। পার্টি অফিসে নিয়ে গিয়ে দিয়ে তিনজনা বাঁশের লাঠি করে শুধু লাঠি চালাচ্ছি। কেন মারছে? ওই আমার স্ত্রীকে আমার বাচ্চাটা পাড়াটা কালী পুজো ছিল আর আমি বাজাতে যাই। এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করার অপরাধে আক্রান্ত বধূর স্বামীকে বাড়ি থেকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আমার আমার হাত ধরে আমাকে টানাটানি করে আমার নোংরা কথা বলে। আমার আমার স্বামী আর আমি গিয়েছিলাম থানায়, দিয়ে থানায় গিয়েছিলাম, দিয়ে অভিযোগ করেছিলাম। তাই অভিযোগের জন্য ওই পার্টির ছেলেরা তোতা বলে নাম, সে মানে কয়েকটা ছেলেকে পাঠিয়েছিল আমাদের বাড়িতে এসে টানটানি করে ওকে ঘরের ভেতর থেকে গ্রিল গ্রিলে সরিয়ে ঘরের ভেতর থেকে ওকে টেনে নিয়ে গিয়ে গিয়ে পার্টি অফিসে গিয়ে মারে। আপনাকে মানে অভিযোগ কেন করতে গিয়েছিলেন থানায়? থানায় আমার হাত ধরে টেনেছে, আমাকে নোংরা কথা বলেছে। মানে ছিলতানি চেষ্টা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে গিয়ে এরকম উল্টোপাল্টা করেছে বলেই আমি গেছি থানায়, অভিযোগ করে এসেছি। তারপরে ওকে মারবো বলেছিল, আমি মেজবাবুকে বলেছিলাম যে ওকে মারবো বলছে। তাই এরকম স্যার বললো ঠিক আছে মারুক, তারপরে তো আমরা আছি। তারপরে ওকে আজকে বাড়ি থেকে যখন টেনে নিয়ে গেল, তখন টেনে নিয়ে গিয়ে ভীষণ ভীষণ মারধর করে, এমনভাবে মেরেছে তা মানে চোখে দেখার মতো নয়, আরও জ্ঞান হারা হয়ে যায়। তারপরে একজন ওকে মোটর সাইকেলে করে দিয়ে যায় বাড়িতে, তারপরে ওর মানে জ্ঞান আসছে না কো। তারপরে 4-5 ঘন্টা পর হাসপাতালে এসে অনলাইন হাসপাতালে এসে তারপরে স্যার দেখে তারপরে পুলিশ ঘটনাতন্ত্র শুরু করেছে। গত কয়েকদিন আগে মন্তেশ্বরের আমাদের একজন সক্রিয় অ্যাক্টিভ কর্মী তার স্ত্রীর যেভাবে শিলহাতাহানি করেছে, তারপরে সে থানায় অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পরে সেই ব্যক্তি কেন অভিযোগ জানিয়েছে তার জন্যে তাকে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা যেভাবে নৃশংসভাবে তার উপর অত্যাচার করেছে, সে কালনা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি, কালনা থানার প্রশাসন এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে, মন্তেশ্বর থানাও যতদূর সম্ভব চেষ্টা করছে, কিন্তু আমাদের যেটুকুনি খবর আছে আমাদের বিরোধী পক্ষের কিছু ভালো লোক আছে, তারাও এ বিষয়ে এই রকম ধরনের ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির কথা বলেছেন। এই জন্যে আমরা অতীব আনন্দিত খুশি, কিন্তু যতক্ষণ না এই ভদ্রলোককে সুস্থ করে আমরা তার বাড়িতে পাঠাচ্ছি, ততক্ষণ আমাদের এই বিষয়ে প্রশাসনের ওপর
সম্পূর্ণ রকম দায়ভার চাপিয়ে আমরা যতদূর সম্ভব এই বিষয়ে প্রশাসনের কাছে আবারও সম্পূর্ণ রকম দায়ী দায়িত্ব দিয়ে প্রশাসনের কাছে তদন্তের আশ্বাস জানাই। দেখুন, সারা পশ্চিমবাংলায় যখনই যেখানে কোনো ঘটনা ঘটছে সেটাকে একটা রাজনৈতিক রং চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন সারা বাংলাতে অন্য কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় শুধু তৃণমূল আর তৃণমূল। যদি বাড়ির কোনো জায়গা নিয়ে সমস্যা হয় কারোর সঙ্গে কারো ব্যক্তিগত, যদি কোনো জল নিয়ে সমস্যা হয়, যদি বিদ্যুৎ নিয়ে কারোর সঙ্গে কারোর সমস্যা হয়, যদি কোনো গবাদি পশু নিয়ে সমস্যা হয়, সঙ্গে সঙ্গে তৃণমূলের সঙ্গে তৃণমূলের, নাহলে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা রং চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে এই কথা সত্য যে কুলিগ্রামে একটা ঘটনা ঘটেছে, আমি টেলিফোন মারফত জানতে পেরেছি। যাদের সঙ্গে ঘটনা হয়েছে, যাদের জড়িত বলে এখানে খবর আসছে, আমি তাদের সঙ্গে ফোনে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে ফোনে যোগাযোগ করা যায়নি। আমরা মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সৈকত মণ্ডল মহাশয়কে অনুরোধ করেছি, যদি কোনো ধরনের ঘটনা ঘটে রাজনৈতিক রং না দেখে যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। কোনো অপরাধী এলাকায় স্থান নেই, প্রত্যেকে গণতান্ত্রিক উপায়ে সংবিধান সম্মতভাবে এখানে বসবাস করবে, বাঁচবে। কেউ যদি গায়ে জোর দেখাতে চায় আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।